কি করব আমাদের হচ্ছে কি এখন আমরা র‍্যালি শুরু করব র‍্যালিটা দেওয়ার পরে তারপর হচ্ছে কি আমাদের Welcome to my official YouTube channel watching now another brand new vlog. So by the way guys, aske vlog ta title amon thumbnail dekhe bujhte pachhi ja ki korte jacchi ba koi jacchi aske ar kono vlog na eta amader Msvz Bogura Stunt riders group er opening ceremony ekta onushthan hocche ar ki amader Msvz Bogura ta official bhabe aske open hocche to seta ekta official opening ceremony ekta program ache to shei program e amra rally korbo প্লাস স্টান্ট সহ বিভিন্ন অতিথি প্রধান অতিথি আসবে তাদের কিছু বক্তৃতা আছে অনুষ্ঠান আছে তো সেগুলো আমরা আজকে ভাবে দেখাবো সেগুলো আমরা এনজয় করবো তো গাইস আমার সাথে আজকে যাচ্ছে আমাদের আরএসএস করার একটা বৌরা গ্রুপ আছে তো গ্রুপে আমরা পাঁচ ছয়জন যাচ্ছি সোহার্দ তহির প্রান্ত আর অনেকেই আছে সম্পদ তো Msvz বৌরাকে আমরা সাপোর্ট করবো আপনার Msvz বৌরাকে সাপোর্ট করবেন আপনার যারা ব্লগ দিতেছেন এবং ব্লগটা সবাই শেয়ার দেবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন ব্লগটি ভালো লেগে থাকলে এবং এই ব্লগটা অবশ্যই স্পেশাল কারণ আরএস ফাহিম চৌধুরী ভাই কিন্তু এই Msvz মোহাম্মদপুর স্টান্ট ভাই বা রাইডার্সের স্টান্ট রাইডার্সের কিন্তু তিনি সভাপতি বা প্রেসিডেন্ট তিনি কিন্তু তার হাত ধরেই কিন্তু এই Msvz কিন্তু আজ পুরো বাংলা মানে সারা বাংলাদেশে প্রায় 25-26টা জেলায় ছড়িয়ে গেছে তো এখানে বেশি কথা না বলি গাইস আজকে আমাদের Msvz বগুড়ার স্টান্ট রাইডার্স গ্রুপের ওপেনিং সিনেমনি প্লাস আজকে একটা র্যালি অ্যান্ড স্টান্ট শো অনুষ্ঠান আছে তো আমরা সেখানে চলে যাবো তো এখানে বেশি কথা না বলি চলেন বেশি কথা হয়ে যাচ্ছে সো লেটস গো তো রাইট নাও গাইস আমরা এখন আসছি মুজিব মঞ্চের সামনে র্যালি প্লেসে তো দেখতে পাচ্ছেন সবাই তো এখন আমরা আর কি বাইক র্যালি অ্যান্ড সাইকেল র্যালি হবে Msvz বগুড়ার পক্ষ থেকে আমাদের হচ্ছে কি এখন আমরা র্যালি শুরু করব র্যালিটা দেওয়ার পরে তারপর হচ্ছে কি আমাদের প্রধান অতিথি এসপি স্যার আর হচ্ছে কি আমাদের সুলতান মাহমুদ খান রনি ভাই আসবে আসার পরে উদ্বোধন করে দিবে আমাদের Msvz বগুড়ার নিউ ডিভিশন সেটা উদ্বোধন করার পরে তারপর আমরা স্টার্ট শুরু করব তো ততক্ষণ পর্যন্ত আপনার সাথে র্যালি ফুটেজটা দেখতে থাকুন প্রান্ত চলো লেটস এনজয় র্যালি ওকে সম্পদ ভাই কেমন আছেন আজকে স্টেশন কেমন আমাকে নিয়ে
কেন নিব না ব্লগে কেন নিব না ফেমাস করে ভালো ফেমাস হতে চাই আমার যাও তোহিত ভাই কেমন আছেন আপনি ম্যানেজার অফ আরএস স্কোয়াড বগুড়া কিছু তরুণ ছেলেপেলে তাদের সাইকেলগুলো নিয়ে বাজার খেলা তাই কোনো প্রশিক্ষক ছাড়াই নিজেরাই প্র্যাকটিস করে করে আজ এই অবস্থানে এসেছে তাদের একটি সংগঠন যা সারা বাংলাদেশেই প্রতিটা জেলায় তাদের উদ্দেশ্য প্রতিটা জেলায় সংগঠনের একটি করে শাখা হবে মাদককে না বলে এই সাইকেলের খেলাটি বেছে নিয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ইস্তাংশ শুরু হবে বাংলাদেশের তরুণ ছেলেগুলোকে মাদক থেকে দূরে রাখতে যে স্বপ্ন দেখেছিল আর এস ফাইন তা আজ সফলতার পথে ইতিমধ্যে বাংলাদেশের 28টি জেলায় এই সংগঠন তাদের পদচারণা শুরু করেছে বগুড়াতে বেশ কয়েক বছর ধরে এরা এদের যাত্রা শুরু করেছে যদিও আনুষ্ঠানিকভাবে আজকে এদের গ্র্যান্ড ওপেনিং বগুড়ায় আজকে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজকে আত্মপ্রকাশ করলে এই সংগঠন তাদের কার্যক্রম শুরু করে আজ থেকে প্রায় এক দেড় বছর পূর্বে এই তরুণ ছেলেপেলেরা আপনাদের সামনে সাইকেলের স্ট্যান্ডগুলো দেখাবেন সাইকেলের বিভিন্ন খেলা আপনাদের সামনে উপস্থাপন করবেন এই সংগঠনে আজকে গ্র্যান্ড ওপেনিং এর প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকবেন আর কিছুক্ষণের মধ্যেই এমএসভিজেডের আজকের এই বগুড়া ডিভিশনের অনুষ্ঠান পায়রা উত্তোলন করে আমাদের অতিথিবৃন্দ এই মুহূর্তে উদ্বোধন করতে চলেছেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমাদের অ্যাডিশনাল স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এই সংস্থার এই ডিভিশনের প্রেসিডেন্ট ফাহিম আমরা একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করি এবার সংস্থার ভাইস প্রেসিডেন্ট সাকিব বরণ করে নিচ্ছে সুলতান মাহমুদ খান রনি আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিকে গাইস ফাইনালি আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ মাত্র বাসায় আসলাম তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড অনেক এফোর্ট দিয়েছি ব্লগে আমাদের স্ট্যান্ডার্ডেরাও অনেক দারুণ পারফরমেন্স করেছে সবাই খরদারিতে উৎসাহ দিয়েছে তো এটাই আর কি গাইস আজকে খুব টায়ার্ড আর ব্লগ করতে পারতেছি না ইনশাল্লাহ আগামীকাল একটা আগামীতে আবার একটা ব্লগ আসবে তো সবার বিরেডি গাইস আর এই ব্লগটা বেশি বেশি শেয়ার দেন কারণ আরেস ফাহিম চৌধুরী ভাইয়ের আর এই এমএসভিজেড বগুড়া গ্রুপটা যেন ভালোভাবে চলতে পারে অ্যান্ড ভালোভাবে যেন এগিয়ে যেতে পারে সামনের দিনগুলোতে আপনারা সবাই এমএসভিজেড বগুড়া ইস্টার্ন রাইডার্স গ্রুপের জন্য দোয়া করবেন অ্যান্ড অবশ্যই আমাদের আরেকটা গ্রুপ আছে আরসি স্কোয়াড বগুড়া সেটার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন একত্রভাবে সামনে এগোতে পারি এবং বগুড়াতে এমএসভিজেড গ্রুপের ইস্টার্ন রাইডার্স তারা যেন ভালো করতে পারে তো এটাই সবার কাছে কামনা তো
এই বলে আজকের ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন, কমেন্ট করবেন, ব্লগটা শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম গাইস, টাটা, বাই বাই, হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল।